আজ বুধবার 21শে ভাদ্র 2022 সালের 7ই সেপ্টেম্বর। কুম্ভরাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম, এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন, কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। তবে যাদের চন্দ্ররাশি কুম্ভ, তাদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খাটতে চলেছে। নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, এই ধরনের অনুভূতিগুলিকে আজ দূরে সরিয়ে রাখুন। তা না হলে এগুলি কিন্তু আপনার মনের মধ্যে বিহ্বলতা সৃষ্টি করতে পারে। মানসিকভাবে আজ আপনারা বিব্রত থাকতে পারেন, তাই অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, প্রভূত পরিমাণে মানসিক শান্তি নিশ্চিতভাবে পাবেন। আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন, বিশেষ করে যারা কোনো টিম ওয়ার্ক করেন, দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত এমন কোনো ব্যক্তিবর্গের সাথে আপনার সাক্ষাৎ হবে, যিনি আপনার জীবনের অর্থনৈতিক দিকটিকে শক্তিশালী করবার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিতে চলেছেন। সেগুলিকে কাজে লাগালেই আপনারা লাভবান হবেন, এ বিষয়ে সন্দেহ নেই। নতুন উদ্যোগের জন্য কিন্তু দিনটি অত্যন্ত শুভ। তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। আজ অফিসে মানুষজনদের সাথে জ্ঞান হোক, অর্থ হোক, এগুলি লেনদেন করবার সময় সতর্কতা এবং ধৈর্য অবলম্বন করুন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের দলের ভিতরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা, সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছেন। আজ আপনার তরফ থেকে কোনো বিশেষ কিছু না করেও অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের উপরে মেজাজ যেন হারাবেন না, ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহী করবার চেষ্টা করুন। গৃহবধূরা, গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, তা না হলে দিন শেষ হয়ে যাবে, কাজ কিন্তু শেষ হবে না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।